ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আছি নিউ মুক্তা ফার্নিচার 30 নম্বর শপ মিরপুর 2 স্টেডিয়াম মার্কেটের নিচতলায়। তো আজকে ভিডিওটি শুরু করার আগে আমি কামরুল ভাই থেকে একটু জানতে চাই যে আপনারা এখানে তো সব সেগুন ফার্নিচার, এখানে সম্পূর্ণ চিটাং সেগুনের মাল। আপনাদের কি নিজস্ব কারখানা আছে? হ্যাঁ, আমার নিজস্ব কারখানা আছে। ডিজাইন অনুযায়ী আপনারা করে দিতে পারেন? করে দিতে পারে। শপটি ম্যানেজার বুলু ভাইকে নিয়ে বাকি ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে বুলু ভাই দেখাবে আমাদের নতুন কি কি কালেকশন আছে। এটা দিয়ে শুরু করি তাহলে। এটা 6-7? হ্যাঁ, 6-7। এটার দাম বড় সাইজ? হ্যাঁ, বড় সাইজ। আসলে আমরা 65,000 টাকা দাম চাই, তবে এটা আমরা 48,000 টাকা হইলে আমরা বিক্রি করি। এটা কি চিটাং সেগুন? এটা অরিজিনাল চিটাং সেগুন। কাঠের মধ্যে দুই তিন ধরনের কাঠ হয়, সেগুন কাঠের মধ্যে। যেমন সবচেয়ে গুণগত মানের হইল বার্মাটিক, এরপরে হইল চিটাং সেগুন। এটা খুবই মানসম্মত, যেটা নন গুণ গুণে ধরে না। তো এটা চিটাং সেগুনের মাল। এরপরে আছে আবার টাঙ্গাইল সেগুন, মধুপুরি সেগুন, এটা গুণগত মানও কম আর ওগুলার ফাইবার টাইবারও কম। এটা আমরা মনে করেন 65 দাম চাই, তবে এই মালটা আমরা মনে করেন এটা এই 52,000 টাকা হলে বিক্রি করতে পারবো। 52,000 হলে এটাও কি চিটাং সেগুন? হ্যাঁ, এটাও চিটাং সেগুনের। 6x7 কিং সাইজ? 6x7। আর এটা হলো নকশা করা খাট, পায়ের দিক মাথার দিকে একই রকম নকশা। তো এই জন্য ডাবল খাটের খরচ পড়ে, তবে এটা আমরা মনে করেন 55,000 টাকা হইলে আমরা বিক্রি করতে পারবো। এটা 55,000, 6x7 কিং সাইজ? হ্যাঁ, এটাও চিটাং সেগুন কিং সাইজ, বড় সাইজ। এটা কি গোলাপ খাট বলেন নাকি? এটার গোলাপ খাট বলা হয়। এরপর এটা দেখতে পাচ্ছি, এটা 6x7, এটারও পায়ের দিক মাথার দিকে একই রকম নকশা। পায়ের ফাঁকা মাথার ফাঁকা একই রকম নকশা হলে ডাবল খাটের খরচ পড়ে। তো এটা আমরা 65,000 টাকা দাম চাই, আমরা লাস্ট 65 হলে সেল দিতে পারবো। 65 হলে এটা সেল দিতে পারবেন? এটা সেমি বক্স। সেমি বক্স? আচ্ছা, এগুলো সব সেমি বক্স যেগুলো দেখতে আসছে? সেমি বক্স, এটা ফুল বক্স। আর এই খাটটা হলো তাও একই রকম, পায়ের দিক মাথার দিকে একরকম নকশা, ডাবল খাটের খরচ পড়ে। এটা হলো ফুল বক্স। ফুল বক্স হলে চতুর্দিকে হাইসা আবদ্ধ থাকে, তারপরে দিয়া এটা আমরা ওই 65,000 টাকা দাম চাই, লাস্ট 65 হলে আমরা বিক্রি করি। এটা 65? এটা খুবই সুন্দর, গর্জিয়াস একটা। গর্জিয়াস? হ্যাঁ হ্যাঁ, এটা ফুল বক্স। কিন্তু ফুল বক্স, এটা ফুল বক্স। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এটাকে নাদিয়া খাট বলা হয়, এটা 6-7। এটা হলো, এটাও পায়ের দিক মাথা দিয়ে একরকম নকশা। তো এটা আমরা 55 দাম চাই, আমরা এটা 42 বা 40 হলে সেল দিই। 40 বা 42 হলে এটা ছেড়ে দিবেন। 6x7 সেমি বক্স? সেমি বক্স, চিটাং সেগুন। চিটাং সেগুন? আচ্ছা, আর এটা? হ্যাঁ, এটা 6-7, এটাও পায়ের দিক মাথা দিয়ে একরকম নকশা। আর এটা সেমি বক্স চিটাং সেগুন, এটা আমরা 52,000 হলে সেল দিতে পারবো। এটা 52,000? এটা প্রাইস বেশি কেন, কাজ বেশি? না, আসলে পায়ের দিক মাথার দিকে একরকম নকশা আর কাজও বেশি, তারপর আর খোদাই নকশা। এটা খোদাই নকশা, এই কারণে প্রাইসটা একটু বেশি ভালো। হ্যাঁ, আচ্ছা। ভিউয়ার্স, ওনাদের শপে প্রচুর কালেকশন, হাঁটার জায়গা পর্যন্ত নাই, এত বেশি খাট ওনাদের এখানে। হ্যাঁ, আচ্ছা বলি, এটা এটাও 6-7 খাট, এটাকে সেমি বক্স বলা হয়। এটা কিন্তু টাঙ্গাইল মধুপুরি যশোর যাকে বলা হয়। এটা আমরা 28,000 টাকা দাম চাই, তবে আমরা এটা 20-22,000 হলে সেল দিই। 20-22,000 হলে সেল দিই? সেল দিই এটা। আচ্ছা আচ্ছা, আর এটাকে আসলে অনেকে সেগুন কই বলে, তবে এটা সেগুন কাট না, এটা হলো ইপিলিপি কাট বলা হয়। এক ধরনের অনেক লম্বা কাট, এই লম্বা গাছের থেকে এটা হয়। তো এটা ইপিলিপি কাঠেই, অবশ্য আমরা সেগুন কই বেশি না, আমরা কম দামেরই বলি। এটা আমরা দাম চাই 24,000 টাকা, এটা 18,000 হলে আমরা সেল দিতে পারি। মাত্র 18,000? দেখতে সেগুনের মতো, আসলে কেউ যদি না চিনে বোঝার উপায় নাই যে এটা সেগুন না ইপিলিপি কাঠ। আর এটা চিটাং সেগুনের বিস্কুট নকশা, এটা আমরা 35 দাম চাই, তবে আমরা 30 হলে বিক্রি করি। এটাও সেমি বক্স? এটা সেমি বক্স, 6x7। হ্যাঁ, এটার পাশে হলে 6.5 আর মাঝখানে 2টা গোড়া পড়ে। আচ্ছা আচ্ছা, এরপর এদিকেও আছে, আর এটার নাম হলো, এটাও সেমি বক্স, এটা কলস খাট। এটা আমরা 45 দাম চাই, তবে আমরা 35 হলে সেল দিই। এটা 35 হলে ছেড়ে দিবেন? সেল দিই, এটাও সেমি বক্স। এটা সেমি বক্স? হ্যাঁ। আচ্ছা, চিটাং সেগুন? আর এটা হলো বর্তমানে এটারে সলিড খাট বলা হয়, তা এটা কাঠের ফিটনেস অনেক বেশি। এটা আমরা 38,000 টাকা দাম চাই, তবে আমরা এটা 35 হলে সেল দিই। 35 হলে ছেড়ে দিবেন? এটা সেমি বক্স, চিটাং সেগুন। হ্যাঁ, চিটাং সেগুন, 6x7। আর এটা হলো পায়ের দিক মাথার দিকে একই রকম নকশা, ডাবল খাটের খরচ পড়ে। এটা সেমি বক্স, এটা আমরা দাম চাই আপনার 45,000-40,000 হলে সেল দিই। 40,000 হলে এটা ছেড়ে দিবেন? চিটাং সেগুন? চিটাং সেগুন। আচ্ছা, আর এটা হলো, এটাও সেমি বক্স। আচ্ছা, এটা খোদাই নকশা,
অনেক সুন্দর অনেক হেভি কাঠ আচ্ছা এটা আমরা 35000 এর সেল দি 35000 হলে সেল করে দিই 6x7 আসলে দিকে আর এটার নাম মাস্কাট মাস্কাট এটা সেমি বক্স এটা ফনসনের দাম চাই আমরা 40000 টাকা হইলে বিক্রি করে দিতে পারবো সেমি বক্স 40000 পাঁচ দিক মাথা দিকে একই রকম নকশা এটা সেমি বক্স কাট গাড়ি নকশা এটা আমরা 38000 টাকা দাম চাই তবে আমরা 33000 টাকা হইলে বিক্রি করতে পারি 33000 টাকা হলে সেল করে দিবেন 6x7 খুব সুন্দর ডিজাইন এইটা সেমি বক্স এটা হ্যাঁ এই কাঠটা আমরা 18000 টাকা হইলে বিক্রি করতে পারি 18000 আর এটা এটা দেখেন এই যে এখানে একটা খাট আছে জি হ্যাঁ এখানে একটা খাট আছে অনেক সুন্দর খাটটা এটাকে সেমি বক্স বলা হয় আর এটা কত বাই কত 6x7 এটা হলো 6x7 সেমি বক্স হ্যাঁ সিটাংশেগুন এটা সেমি বক্স এটা কত রাখা যাবে বলুন ভাই প্রাইস এটা রাখা যাবে আপনার 32000 টাকা রাখা যাবে 32000 হলে সেল দিবেন 32000 আসেন এদিকে আসেন হ্যাঁ এই কাটটা আমরা সেমি বক্স তবে এটা আমরা 21000 হলে বিক্রি করতে পারবো 21000 হলে ডিজাইনটা কিন্তু সুন্দরই আছে সিম্পলের মধ্যে মোটামুটি এক্সেলেন্ট 21000 হলে পেয়ে যাচ্ছেন চিটাংশেগুন এটাও 6x7 এটা 6x7 এটা সেমি বক্স এটা লাস্ট 30000 হলে বিক্রি করা যাবে এটা 30000 হলে বিক্রি করা যাবে আচ্ছা ঠিক আছে আর এই কাটটা এটা 32000 হলে বিক্রি করা যাবে 32000 ডিজাইনটা একটু ডিফারেন্ট হ্যাঁ ডিফারেন্ট হ্যাঁ এদিকে আসুন 32000 হলে এটা সেল করবেন আপনারা এরপর এখানে আছে 6x7 এগুলো হ্যাঁ 6x7 আচ্ছা এটা 25000 হলে বিক্রি করা যাবে সেমি বক্স এটা 25000 সেমি বক্স সেমি বক্স আচ্ছা ভিতরে এখানে কতগুলো আছে আর এটা 30000 হলে বিক্রি করা যাবে সলিড কাট সলিড পায়ের সাইডও কি সেম ডিজাইন সেম ডিজাইন হ্যাঁ সেম ডিজাইন হ্যাঁ ভিউয়ার্স জায়গার স্বল্পতার কারণে আমরা আসলে পুরো খুলে আপনাদেরকে দেখাতে পারছি না তারপরে যতটুকু সম্ভব আমরা দেখাচ্ছি এটা কত লাস্ট বললেন এটা 30000 হলে 30000 হলে দেয়া যাবে এখানে আরেকটি ডিজাইন আছে খাট আছে হ্যাঁ হ্যাঁ এটা আমরা মাথার সেটটা দেখি হ্যাঁ এটা লাস্ট 20000 হলে বিক্রি করা যাবে এটা 20000 হলে ওনারা সেল করবেন ভিউয়ার্স আর এটা অনেক অনেক নকশা ডিজাইন এখানেও হ্যাঁ প্রচুর ডিজাইন এই শপে আসলে আপনার ডিজাইনের অভাব নেই আপনি এখান থেকে একটা পছন্দ হবে আমি বিশ্বাস করি এটা 35 হলে বিক্রি করা যাবে এটা 6x7 6x7 সেমি বক্স চিটাংশ 35000 হলে বিক্রি 35000 হলে ওনারা সেল করবেন হ্যাঁ আসুন এরপর এখানেও আছে এটা এটা পায়ের দিক মাথার দিকে একই রকম নকশা সেমি বক্স আর এই খাটটা বিক্রি এটা বিক্রি করা যাবে আপনার এটা আমরা 65 দাম চাই তবে এটা 48000 টাকার নিচে বিক্রি করা যাবে 48 হলে আপনারা সেল করবেন চিটাংশেগুন হ্যাঁ আর এটা এই পাশে একটা আছে হ্যাঁ এটা এটা সেমি বক্স এটা সেমি বক্স পায়ের দিক মাথার দিকে একই রকম নকশা এটা এটা কত প্রাইস দিচ্ছেন 40000 টাকা হলে বিক্রি করা যাবে এটা 40000 টাকা হলে আপনারা সেল করবেন হ্যাঁ হ্যাঁ বলু ভাই এখানে একটি সুন্দর খাট আছে আমরা একটু দেখি এটা এটা 6x7 ময়ূর খাট বলা হয় এটা কি এটা সেমি বক্স এটা আমরা আসলে দাম চাই 38000 টাকা তবে আমরা 37000 টাকা হলে এটা বিক্রি করি আর এটা সেমি বক্স এটাকে রিং খাট বলা হয় এটা অরিজিনাল চিটাংশেগুনের তৈরি 6x7 কিং সাইজ বড় সাইজ এটা আমরা মনে করেন 32000 টাকা হলে সেল দিই 32000 হলে সেল করবেন হ্যাঁ দেখেন অনেক বড় কাট অনেক বড় হ্যাঁ সামনেও আছে আমরা সামনেও দেখি আর এটা এটা চিটাংশেগুনের এটা 28000 টাকা দাম চাই তবে 25000 টাকা হলে সেল দিতে পারি এটা সলিড কার্ডের এটার ফিশনো কার্ড আচ্ছা হ্যাঁ ফিশনো কার্ড আর এটা হলো টাঙ্গাইল মধুপুরি 6x7 এটা আমরা 28 দাম চাই 20000 হলে বিক্রি করি 20000 হলে সেল করব হ্যাঁ আর এটাও 20000 টাকা হইলে আমরা সেল করি এটা টাঙ্গাইল মধুপুরি আচ্ছা আর এবার আসেন আমাদের 5 ফিট 7 ফিটের খাটগুলোর কালেকশন আপনি দেখতে থাকেন এটা একটা 6x7 খাট অনেক গর্জিয়াস নকশা এবং দোকানের শ্রেষ্ঠ খাটে এটা ফুল বক্স পায়ের দিক মাথার দিকে একই রকম নকশা তবে এই খাটটা আমরা 65000 টাকা হলে সেল দিতে পারি তবে দাম চাই এটা 85000 টাকা 65000 এ আপনারা সেল করবেন আর এই যে লেফট হ্যান্ডে এখানে আছে এটাকে শাপলা খাট বলা হয় এটা আমরা 25000 টাকা দাম চাই 20000 হলে সেল দিই আচ্ছা আচ্ছা আর এই যে ডাইন সাইডে যে খাটটা এটাকে টন খাট বলা হয় এটা আমরা 35 দাম চাই 30000 হলে সেল দিই
আর এখানে আরেকটা খাট আছে, নকশা খুবই সুন্দর, কাঠের মান খুবই ভালো। এটা আমরা 28,000 হলে সেল দিতে পারি। 28,000 এগুলো চিটাং সেগুন সব? হ্যাঁ, এটা চিটাং সেগুন, এটাকে এসিডিসি খাট বলা হয়। আচ্ছা আচ্ছা, নকশার নাম এসিডিসি, অনেক মোটা কাট এবং চিটাং। হ্যাঁ হ্যাঁ, এটা 5-7 একটা খাট, এটা 5 ফিট 7 ফিট, 5 ফিট 7 ফিট যাকে বলা হয়, সেমি ডাবল। এটা চিটাং সেগুন তৈরি। এটা আমরা 30,000 হলে সেল দিতে পারি। 30,000 হলে সেল দিবেন এটা? হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো টাঙ্গাইল মধু, খুবই কম দামি সেগুন, এটা আমরা 16,000 টাকা হলে দিতে, 16,000 হলে সেল করবেন? হ্যাঁ। আর এটাও আমরা ওই যে 16,000 টাকা হলে সেল দিতে, 16,000 টাকা। আচ্ছা, এগুলো একটু কম প্রাইসের মধ্যে? হ্যাঁ, কম প্রাইসের মধ্যে। আর এটা, এটা হলো সিটিং সেগুন, এটা 25,000 টাকা হলে সেল দিতে পারি। 5x7 সেমি বক্স, সলিড কাট, কোনো সমস্যা নাই। আর এটা হলো সিটিং সেগুন, এটা 20,000 টাকা হলে সেল দিতে পারি। 20,000? এগুলো তো কালার করে নিতে পারবেন? হ্যাঁ, কালার করে দিব। ওটা কালার আমাদের মধ্যে যে কোনো কালার, তেঁতুলের বিচি কালারও হবে? হ্যাঁ, দাম কালারও করে দেওয়া যাবে, ওই ক্ষেত্রে একটু ইনক্রিমেন্ট হয় দামটা, একটু বেশি, কেমিক্যালের দাম বেশি। আর এটা হলো কলস কাট। আচ্ছা হ্যাঁ, 5-7 কলস শার্ট, এটা আমরা আপনার 16,000 টাকা হলে বিক্রি করতে পারি। 16,000 খুব সুন্দর একটি খাট আপনার বের হচ্ছে। এই যে এই যে এই যে 16,000 আসলে এটা একটা কম প্রাইসের মধ্যে টাঙ্গাইল মধুপুরি সেগুন। এটা 5-7 সেমি বক্স, এটা গোলাপ খাট এটার নাম, এটা 15,000 টাকা হলে দিতে পারবো। 15,000-এ 5-7 লোয়েস্ট দাম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এটা সিটাং সেগুন, এটা সেমি বক্স, এটারে আসলে ওই শেখ খাট বলা হয়, বা সান্তারা ঘাট বলে অনেকে, সাত খাট, যে সাত আছে, এটা আমরা 22,000 হলে দিতে পারবো। 22,000? হ্যাঁ। আর এটা, এটা অরিজিনাল সিটিং সেগুন, গাড়িতে নকশা আছে, সেমি বক্স, 5-7, এটা 28,000 হলে দিতে পারবো। 28,000 খাট। ছোটোর মধ্যে খাট কি এটা আছে? হ্যাঁ, ছোটোর মধ্যে এটা, এটা 7-7, এটা সেমি বক্স, এটা সিটিং সেগুন, এটা আমরা মনে করেন 15,000 হইলে দিতে পারবো। 15,000-এ খুব কিউট একটি খাট আসলে। এখানে আরও একটি আছে, আর 7 ফিট খাটের মধ্যে এই আর একটা আছে, এই আর একটা আছে, তাই তো? ও, এটা একসাথে না? আচ্ছা, এটারে আসলে ডিজাইনটার নাম ফাতি খাট। এটা এক কাটে গাড়ি, কোনো জোড়া তালি নাই, এটা তো কোনো জোড়া তালি নাই। এটা আমরা তার 12, এটা 15,000 টাকা হইলে দিতে পারবো। 15,000? এটা কি চিটাং সেগুন? হ্যাঁ, এটা চিটাং সেগুন, 4-7-এর মধ্যে চিটাং সেগুন, 15,000 টাকায় খুব সুন্দর একটি ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন। দেখেন, এই আর একটা খাট, এটা 5-7, এটা 5-7। হ্যাঁ, এটাকে রুতিন খাটও বলে। আচ্ছা আচ্ছা, ডিজাইন নাম এটা হলো সলিডের মধ্যে, এটা আমরা 25,000 টাকা হলে দিতে পারবো। 25,000? আচ্ছা, এটার বিছানাটা আপনাদের কি কি সেদিন বর্ডার গোড়া গর্জন ফাঁসি সেগুন কাটের গর্জন আর পাশে সেগুন, মাঝখানে একটা গোড়া পড়ে, 5 ফিট কাটের বা 4 ফিট রোড হলো আপনার গর্জনের, এদিকে আসেন। আচ্ছা, এই আর একটা খাট আছে, এটাকে রিং খাট বলা হয়, এটা হলো রিং খাট বলা হয়, মাথার দিক অনেক হেভি, গাড়িতে কোনো জোড়া তালি নাই, এক কাটে সলিড, 3 ইঞ্চি গাড়ি, এটা সেমি বক্স, এটা আমরা 30,000 টাকা হলে দিতে পারবো। 30,000 টাকা? হ্যাঁ, 30,000। টাঙ্গাইল মধুপুরি সেগুন সেমি বক্স বলা হয়। আচ্ছা, এটা আমরা 20,000 টাকা হলে দিতে পারবো, দাম চাবো 25,000-28,000। আচ্ছা, এই ডিজাইনটা খুবই সুন্দর, দেখেন এইটা আর দুইটা খাট রয়েছে, এটা খুবই সুন্দর একটা খাট, এই খাটটা আমরা 25,000 টাকা হলে দিতে পারবো, এটা সিটিং সেগুনের তৈরি। আর এটাকে রুইতিন খাট বলা হয়, এটা সলিড, এটার পিছনে নিচ পর্যন্ত সেগুন খাট, এটা আমরা 25,000 টাকা হলে দিতে পারবো, তবে এটা আমরা দাম চাই 28,000 টাকা। আচ্ছা, গুলু ভাই খুব সুন্দর একটি খাট দেখতে পাচ্ছি, এটা কত ফিট? এটা আমাদের নতুন কালেকশন, যেটা কোনোদিন দোকানেও আসে নাই, শোরুমে আসে নাই, তবে এটা অনেক গর্জিয়াস খাট, এটা আমরা লাস্ট 65 হলে দিতে পারি। 65,000? কত ফিট বা কত ফিট এটা? এটা 6-7 কিং সাইজ, বড় সাইজ। আর এটার পিছনে আর একটা খাট আছে, এটাকে কলস খাটও বলা হয়, গোলাপ খাটও বলা হয়, তো এটা অনেক গর্জিয়াস, যেটা কোনো শোরুমে নাই আমাদের এই মার্কেটে, তো প্রায় 80-90টা শোরুম ফার্নিচার। এটা এটা কত বাই কত? এটা হলো 6-7, বড় সাইজ, কিং সাইজ যাকে বলা হয়, চিটাং সেগুন, চিটাং সেগুন সেমি বক্স। এটা প্রাইস কত? এটার দাম লাস্ট 55 করা যাবে। 55? এই পাশে একটা দেখতে পাচ্ছি, এটা এটা পায়ের দিক, ওটা মাথার দিক, একটা খাট মাত্র, এটা এটা পায়ের দিক আর মাথার দিক দুইটা মিলে, দুইটা মিলে 65,000। 55,000। আর এই যে একটা খাট আছে, এটাকে, এটা নতুন মডেলের নতুন কালেকশন, এটাকে ফাতি খাট বলা হয়, তো এটা যদি কেউ নিতে চায় তাহলে এটা লাস্ট 30-32 হাজার হলে দিবেন, 6 ফিট বা 7 ফিট? 6 ফিট 7 ফিট।
চলুন তাহলে বলু ভাই এবার আমরা ওয়ার্ড্রবে চলে যাই। হ্যাঁ বলু ভাই, খুব সুন্দর একটা ওয়ার্ড্রব সামনে আছে। এই ওয়ার্ড্রবটা হলো আপনার ওয়ার্ড্রবের সাইজ হয় তাও তিনটা, পাঁচ পাঁচ, পাঁচ সাড়ে চার, সাইজ সাইজ। আচ্ছা, তিন ধরনের তিন সাইজের ওয়ার্ড্রব হয় মার্কেটে, যেগুলো সচরাচর বিক্রি হয় বা আমাদের ক্লায়েন্ট যারা আছে, কাস্টমার যারা আছে, যারা কিনে। আর এটা আবার একটু আনকমন সাইজ ফিট, সাড়ে চার ফিট। এটা চার ফিট বা সাড়ে চার ফিট? সাড়ে ফিট। এটা আমরা বিশ পর্যন্ত করতে পারি, বিশ হাজার। চারটা ড্রয়ার নিচে এক পাশে, ওই পাশে একটা ছোট ড্রয়ার আছে। এটার ভিতরে গামারি, বাইরে সেগুন। ভিতরে গামারি, বাইরে সেগুন, কোনো বোর্ড টোট নাই। হ্যাঁ, আর এই একটা নতুনত্ব কালেকশন ওয়ার্ড্রব। এটা একটু বড় সাইজের মনে হয়। হ্যাঁ, বড় সাইজের। এটা পাঁচ সাড়ে চার, এটার ভিতরে সেগুন কাঠ, বাইরে সেগুন কাঠ। পাঁচ বাই সাড়ে চার? হ্যাঁ, পাঁচ বাই সাড়ে চার। এটা আমরা ছাব্বিশ হাজার রেটে ওইলে সেল দিতে পারি, আমরা আঠাশ হাজার টাকা দাম চাই। আচ্ছা, পাঁচ ফিট বাই সাড়ে চার। হ্যাঁ, আর এটা ফুল সেগুনের ওয়ার্ড্রব, সিম্পলের মধ্যে মোটামুটি হালকা নকশা। এটা আমরা লাস্ট ছাব্বিশ হাজার হলে দিতে পারবো। ছাব্বিশ হাজার হলে? এটাও পুরো সেগুন? পুরো সেগুন। আচ্ছা, আর এটা হলো স্যাক নকশা বলা হয়, কোনায় খুঁটি আছে। এটা ফুললি সেগুন কাঠ, এটা আমরা ছাব্বিশ হাজার হলে দিতে পারি। আচ্ছা, এটার ভিতরটা একটু খুলবেন আমরা? না না, এই পাশটা, ওই পাশটা আমরা দেখছি। এই যে পাল্লার ভিতরে, আমরা পাল্লার ভিতরে সম্পূর্ণ সেগুন। আচ্ছা, উপরে কি কিছু রাখা যাবে? নিচেটা দেখেন, অনেক ফাইবার। হ্যাঁ, অনেক পিছনে কি বোর্ড? হ্যাঁ, পিছনে দুই সুতা প্লাই, দুই সুতা প্লাই। আর উপরে শার্ট রাখার বা ব্লেজার রাখার একটা হ্যাঙ্গার ট্যাঙ্গার আছে ভিতরে, এইদিকে। এটা কত প্রাইস দিচ্ছেন বলু ভাই? এটা ছাব্বিশ হাজার টাকা। আসেন, এই প্রাইস দিচ্ছেন ছাব্বিশ হাজার টাকা? হ্যাঁ, আর এই অর্ডারটা দেখেন, এটা আমরা দাম চাই আঠাশ হাজার টাকা। এটা ভিতরে আমার, বাইরে সেগুন, কোনায় দুদি, পিছনে বোর্ড আছে, পিছনে দুই সুতা প্লাই আছে। আচ্ছা, তো এটা ভিতরে আমার, বাইরে সেগুন, সিটাং সেগুন। এটা আমরা দাম চাব ছাব্বিশ হাজার টাকা। এটা লাস্ট তেইশ হাজার হলে আমরা দিতে পারবো, তেইশ হাজার হলে সেল করে দিবেন। আচ্ছা, পিছনে যে আপনারা বোর্ড দেন, সেটা কি গুনে খাওয়ার বা? না না না, ওটা গুনে খায় না, ওটা তো গুনে খাওয়ার মতো না, তাহলে তার সবাই এটা প্লাইউড ব্যবহার করতো। আচ্ছা আচ্ছা, এরপর? আর এটা হলো বার্মাটিক সেগুন, যার অ্যাকসেপ্টিক কাঠের দাম বর্তমানে দশ হাজার পাঁচশো টাকা। এটার ভিতরে গামারি, বাইরে সেগুন। এটা আসলে আমরা দাম চাই আঠাশ হাজার টাকা, তবে এটা পঁচিশ হাজার টাকা হলে সেল দিই। আচ্ছা, বার্মাটিক সেগুন চেনার উপায় হচ্ছে এটার কালারটা একটু খাকি টাইপের, এটা অনেক ফাইবার, এটা নন গুন, এটার একটা সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গভাবে এটার গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যায়। কালচে নাকি? ফাইবার বেশি, ফাইবার বেশি, ফাইবারটা বেশি। এখানে একটা ওয়ার্ড্রব আছে, এটা হলো পাঁচ পাঁচ সাইজ, বড় সাইজ, কিং সাইজ। আচ্ছা, আর এটা বাইরে বার্মাটিক সেগুন, ভিতরে গামারি কাঠ। আচ্ছা, আর এটার বড় অপশান হলো এই যে পার্লার ভিতরে আর একটা ডয়ার, এবং একটা ডয়ার এবং একটা সেলফ আছে, এই জন্য এই সিকিউরিটি ডয়ার ভিতরে থাকে, তালা মারা থাকে, বাইরে একটা পাল্লা থাকে। এখানে মোটামুটি আপনার টাকা পয়সা সেফ মতো গয়নাগাটি রাখার জন্য একটা সুবন্দোবস্ত আছে। আর ভিতরে ব্লেজার রাখার তো একটা হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গার আছে, এই যে ডয়ারের নিচে সেলফের নিচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা অ্যাকসেপ্টিক কার্ডের দাম দশ হাজার পাঁচশো। এটা পাঁচটা ড্রয়ার, পাঁচটা ড্রয়ার হলো আপনার ছয়টা ডয়ার পার্লার ভিতরে, ডয়ার সহ ছয়টা ড্রয়ার, ছয়টা ডয়ার ভিতরে সহ। এটা অনেক হেভি মাল, এটা বার্মাটিক সেগুন। আমরা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাই এটা, তবে আঠাইশ হাজার টাকা হইলে আমরা সেল দিয়ে দিই। এটা বার্মাটিক সেগুন, বার্মাটিক সেগুন। বাইরে আর একটা আছে, তাও ডিজাইনটা একটু ব্যতিক্রম, আসেন এদিকে আসেন। এই যে এটাও বার্মাটিক সেগুন, এটারও একই অবস্থা। আপনার এই যে অনেক নিচেটা বোর্ড, নিচেটা দুই সুতা প্লাই, দুই সুতা প্লাই, এবং এটা পাঁচ পাঁচ ওয়ার্ড্রব। এটাও হিডেন একটা ড্রয়ার আছে। হ্যাঁ, এখানে একটা ব্লেজার রাখার জন্য, কোট স্যুট রাখার জন্য, এবং একটা সিকিউরিটি ড্রয়ার আছে, সেলফ আছে, অনেক গুণগত। এটা ভালো করে দেখেন, ভিতরে গামারি, বাইরে বারবার। এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাই, আঠাশ হাজার হইলে সেল দেওয়া যায়। এটাও ছোট। হ্যাঁ, এটা হলো তিন ফিটি একটা ড্রেসিং টেবিল। আচ্ছা আচ্ছা, এটা সম্পূর্ণ সিটিং সেগুন, ভিতরে বাইরে সিটিং সেগুন। এটা আমরা দাম চাই ষোলো হাজার, সতেরো হাজার, তবে এটা বারো হাজার টাকা হলে দিতে পারবো। বারো হাজার টাকা হলে দিতে পারবেন চিটং সেগুনে? চিটং সেগুনে। আচ্ছা, আর এটা একটা তিন ফিট ডাবল বক্সের ড্রেসিং টেবিল। এটার আবার অপশান অন্যরকম, যেমন পার্লার ভিতরে আপনার ইয়ে আছে, সেলফ আছে। এটা ভিতরে গামারি, বাইরে সেগুন কাঠ। হ্যাঁ, সেগুন কাঠ, সেগুন কাঠ। এটা আমরা তেরো হাজার টাকা হলে দিতে পারবো। তেরো হাজার,
13000 হলো এটা 13000 নিচের কাজটা আমি দেখাই নিচে দুটো ড্রয়ার আছে দুটো ড্রয়ার আছে ডাইনিং সাইডে একটা পাল্লা আছে আর এটা দেখেন নিউ কালেকশন 13000 আচ্ছা নিউ কালেকশন এটা অনেক হেভি মাল এটা হলো আপনার ভিতরে গামারি বাইরে সেগুন কাঠ এই ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়াইলে আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় শাড়ি টাড়ি পরলেও আপনার আপাদমস্তক নিচ থেকে পর্যন্ত দেখা যাবে আচ্ছা এটা কত বাই কত এটা হলো 3 ফিট 6.5 ফিট আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন এটা আমরা মনে করেন এটার দাম চাই 18000 টাকা এটা হলো মোটা কাঠের প্রত্যেক জায়গায় প্রায় 1 ইঞ্চি কাঠ মাত উপর সাইডের ডিজাইনটা আমি একটু দেখাই খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা আমরা লাস্ট 14000 টাকা হলে সেল দিতে পারি দাম চাও 18000 আচ্ছা এখানে একটা স্লিম একটা ড্রেসিং টেবিল এটা হলো 2 ফুটি বক্স মাল বলা হয় যেমন এটার ভিতরটা দেখি হ্যাঁ ভিতরে ই আছে আপনার ওই চুরির একটা হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার আছে 2 ফুটি এটা আমরা লাস্ট 8000 এলে দিতে পারে 8000 কত ফিট বাই কত ফিট এটা এটা হলো আপনার 2 ফিট বাই 6.5 ফিট 2 ফিট বাই 6.5 ফিট হ্যাঁ 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 আচ্ছা খুব সুন্দর একটি শোকেস হ্যাঁ তিন পাল্লার মনে হয় মোগল শোকেস বলা হয় মোগল শোকেস জি জি এটার ভিতরে বাইরে সেগুন কাঠ এবং এটার পিছনে মেরুর আছে আপনি ভিতরে গ্লাসের সেলফ আছে এখানে একটা মাল রাখলে ওটাকে দুটো দেখা যায় মনে হয় হ্যাঁ ভিতরে মিরর আছে হ্যাঁ মেরুর আছে এবং অনেক বড় কত ফিট বেটে কি 7 না 8 ফিট এটা হলো 7 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 7 ফিট আচ্ছা তিনটা পার্ট কি সেপারেট করা যায় হ্যাঁ তিনটা পার্ট সেপারেট করা যায় এটা দুই সাইডে নাট আছে নাট দিয়ে এটা অ্যাডজাস্ট করে রাখা হয় আচ্ছা এটা এটা প্রাইস কত দিচ্ছেন এটা আসলে আমরা 85-90000 টাকা দাম চাই তবে এটা 75000 টাকা নিচে বিক্রি করা যাবে না এটা 75 হলে আপনারা সেল করবেন সেল সেল দি সেল আচ্ছা 6-7 শোকেজ আসলে তিন ধরনের হয়ে থাকে 6-7 5-7 6-7 তো এটা 6-7 প্লেনের মধ্যে এটা প্রত্যেকটা কাঠের খিলমারা পাল্লাতে এবং প্রত্যেক জায়গায় 1 ইঞ্চি কাঠ এটার পিছনে দূষিত প্লাই ভিতরে গামারি কাঠ আর সাইডে বাই সাইড যেটা সেখানে হলেও সম্পূর্ণ সেগুন কাঠ এটা আসলে আমরা 42000 টাকা দাম চাই তবে এই ক্ষেত্রে এটা আমরা বিক্রির ব্যবলা আসলে যেটা চাই ওটা তো আর বিক্রি করি না তারপরে ওয়ান্ট প্রাইস নট ফর সেল তো এখানে যেটা আছে এটা আমরা 35000 হলে বিক্রি করতে পারি 35000-এ বড় কিং সাইজের এই শোকেসটি আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হলো একটা নকশা করা শোকেস বড় সাইজ কিং সাইজ সম্পূর্ণ সেগুন কাঠ এটা আমরা 45 দাম চাই তবে আমরা এটা 35 হলে বিক্রি করি ফেলাই এটাও 35 হলে সেল করবেন সেল করবে হ্যাঁ 7 ফিট বাই কত এটা 6 ফিট 7 ফিট বাই 7 ফিট পাশ হলো 6 ফিট হ্যাঁ আর এইখানে আরেকটা শোকেস আছে এটা সারি পাল্লা এটার পাল্লা নকশা এবং কার্নিশের ডয়ার পাল্লা অনেক নকশা তো এটা ভিতরে গামারি বাইরের সেগুন কাঠ এটা আমরা আসলে 38000 টাকা দাম চাই এটাও আমরা 35000 টাকা হইলে সেল দিই 35000 টাকা খুব সুন্দর একটি শোকেস পাওয়া যাচ্ছে আর এই শোকেসটা আমাদের নতুন কালেকশন ভিতরে গামারি বাইরে সেগুন তিন পাল্লার 35000 টাকা আসলে এটা আমরা দাম চাই তবে এটা বিক্রির বেলা আমরা 30000 টাকা হলে সেল দিতে পারবো এটা 30000 টাকা হলে সেল করবেন তাই তো এটা যেটা 6-7 এটা সে বড় সাইজ পাল্লা ওটা আমরা এটা কত 5-7 হ্যাঁ সরি এটা কত এটা 5-7 এটা 5-7 তিন পাল্লা 3 পাল্লা 30 হলে আপনি সেল করবেন হ্যাঁ 30000 টাকা আর এটার বড়টা যেটা সেটা 38000 টাকা হলে সেল দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে একটা শোকেস আছে আপনি জাস্ট কত ফিট বাই কত ফিট এটা হলো 5 ফিট 7 ফিট বলা হয় আর এই কার্নিশ সহ এটার ডয়ার পাল্লা পাশে খুঁটি 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট এটাও আমরা মনে করেন এই 28000 হলে সেল দিতে পারবো এটা 28000 হলে সেল করবেন আচ্ছা এরপর এখানে একটা আছে এটা কত ফিট বাই কত ফিট এটা হলো আসলে 5 ফিট 7 ফিট তো এটা একটু হাইট বেশি উচ্চতা বেশি তিনটে সেলভ আছে এটা আমরা লাস্ট 35000 টাকা হলে সেল দিতে এটা 35000 হলে সেল করবেন আচ্ছা এই পাশে একটা শোকেস আছে হ্যাঁ এটা পিছনে মেরুর এটা তিন পিছনে মেরুর আছে হ্যাঁ 5 ফিট 7 ফিট এটা গ্লাসের সেলফ এটার ভিতরে একটা মাল রাখলে দুইটা মাল দেখা যায় আচ্ছা খুব সুন্দর একটা শোকেস সিম্পলের মধ্যে তো এটা পাল্লাগুলো 1 ইঞ্চি কাট অন্যান্য জায়গায় প্রায় 1 ইঞ্চি মিররগুলো কি 5 mm না 10 mm এটা হলো আপনার 10 মিলি 10 মিলি 10 মিলি আর এটা অরিজিনাল সিটিং সেগুন এটা 38000 টাকা হলে বিক্রি 38000 হলে সেল করবেন হ্যাঁ আচ্ছা এরপর এখানে আছে আর এই একটা আছে এটা মানে পাল্লা ইয়েতে
পাল্লার উপরে এবং কোনায় খুঁটি আছে, এক কোপালি নকশা আছে, এটা ভিতরে গামারি, বাইরে সেগুন, চিটিয়াং সেগুন তৈরি। এটা আমরা লাস্ট 24,000 হলে দিতে পারি। এটা 24,000 হলে আপনারা সেল করবেন? হ্যাঁ। আচ্ছা, এরপর এখানে একটা এখানে একটা আছে সুন্দর নকশা, ভরপুর ডয়ার পাল্লা কার্নিশের সব জায়গায় নকশা, কোপালে কোপালি নকশায় 5টা গোলাপ আছে এবং ওই গোলাপ ইয়াগুলা ওটা কলসির মধ্যে রাখা হয়েছে আর নকশা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত প্রাইস আছে? এটা 3200 হলে পাওয়া যাবে। 3200 হলে চিটাং সেগুন 5 ফিট বাই 7 ফিট। হ্যাঁ, অনেক নকশা, যারা নকশা পছন্দ করেন, কোপালি নকশা আছে, এটা হলো 6-7 কিং সাইজ, বড়ো সাইজ, বাইরে সেগুন, ভিতরে গামারি কাঠ। এটা আসলে 42,000 টাকা দাম চাই, তবে এটা 38 হলে বিক্রি করতে পারবো। 38 হলে সেল করে দিবেন। এটা 6 ফিট বাই 7 ফিট? 6 ফিট 7 ফিট। 6 ফিট বাই 7 ফিট। আচ্ছা, এটা 6-7 একটা শোকেস, গুণগত মানের আর নতুনত্ব আছে। এটা ডয়ার পাল্লা কার্নিশে ভরপুর নকশা, কোনায় খুঁটি আছে, নৈশা খুঁটি যাকে বলা হয় আর কি। এটা ভিতরে গামারি, বাইরে চিটিয়াং সেগুন। এটা আমরা 38,000 টাকা হইলে সেল দিতে পারি। 38 হলে এটা সেল করবেন? হ্যাঁ। ভিতরে একটা সিম্পল, এটা একটা সিম্পল শোকেস, এটা আপনারা আমরা 23,000 টাকা হইলে সেল দিতে পারি। 23,000? কত ফিট বা কত ফিট? এটা 5 ফিট 7 ফিট। এটা 5 ফিট 7 ফিট চিটাং সেগুন। হ্যাঁ, চিটাং পিছনে বসুতে পারে। আসলে এই মালটা আমাদের সেল হয়ে গেছে, এটা চিটাং সেগুন, ভিতরে গামারি, বাইরে সেগুন। এটা নতুনত্ব আছে, অনেক সুন্দর, এক্সেলেন্ট। এটা আমাদের গত পরশু দিন আমাদের সেল হয়েছে, এখন আমরা এটা এই জন্য কালার করতেছি। আর কালার এখনও পুরো শেষ হয় নাই, এটা অরিজিনাল গালা পলিশ হয়, কেমিক্যাল, কোনো রং খাবানো হয় না, যেন কাঠের ফাইবার না মরে। এটা প্রাইস কত দিচ্ছেন? এটা আমরা 40,000 টাকা। 40,000? 5 ফিট বাই 7 ফিট চিটাং সেগুন। হ্যাঁ, আসেন। 40,000 সোফা দেখি আপনাদের এখানে। সোফা এটা বিক্রি হয়েছে, এটা রং করা হইতেছে, আমাদের লোকেরা কাজ করতেছে। আচ্ছা, এটার সাথে এটা 2-2-1? এটা আসলে ডাবল দুইটা, মানে 2-2-1। আর একটা টি টেবিল আছে, টি টেবিলটা অনেক গুণগত মানের। টি টেবিল আসলে সুন্দর, আসলে সুন্দর। ওই টেবিলের দামে 15,000 টাকা আমরা বিক্রি করি। আচ্ছা, সোফা তাহলে 2-2-1 সেগুনের, চিটাং সেগুন। টি টেবিল সহ এটার প্রাইস কত দিচ্ছেন? এটা আসলে আমরা 95,000 টাকা দাম চাই, তবে এটা আমরা 75,000 টাকায় সেল দিছি এবং সেল দিতে পারবো। এর মধ্যে আর ফোম সহ, আপনারা ফোম সহ দেন? উইজার্ড ফোম কভার ছাড়া, শুধু রং করা আমাদের মধ্যে। আচ্ছা, তার মানে ফোম আলাদা করে নিয়ে নিতে হবে। এখানে একটি সোফা আছে। হ্যাঁ, এটা সিম্পল আসলে গাড়িতে নকশা। এটা কি 2-2-1? হ্যাঁ, 2-2-1। এটা লাস্ট, এটা আমরা দাম চাই 35,000, 28 হলে আমরা বিক্রি করতে পারি। 28,000? টি টেবিলটা কই? টি টেবিলটা কি প্লেন? টেবিলটা প্লেনের মধ্যে, এই যে এটা নরমাল ডিজাইন, এই সেটটা প্লেন, টেবিলটা প্লেন, এই সেটটা লাম, এই ওই যে টি টেবিল লাগবে। 2-2-1 টি টেবিলটা প্লেন, 2-2-1 অরিজিনাল সিট ট্যাংশন, অরিজিনাল সিট ট্যাংশন। আসেন, সোফা লই যাবেন। এই পাশে একটি সোফা আছে, এটা কি 2-2-1? হ্যাঁ, এটা 2-2-1 ডাবল আতার সোফা। আচ্ছা আচ্ছা, এটা 30,000 হলে বিক্রি করা যায়। এটা টি টেবিলটা কোথায়? এটা টি টেবিলটা ওই প্লেন, আগে প্লেন টি টেবিল হবে। 25,000? না, 30,000 হলে, 30,000 হলে এটা সেল দিবে, 35 দাম চাই। আর এটা হলো নাদিয়া সোফা যাকে বলা হয়, নাদিয়া সোফা। আচ্ছা, নাদিয়া সোফা, এটা পিতলের কাজ করানো আছে। এটা আপনার, এটা 32,000 টাকা হলে সেল দেওয়া যায়। 32,000? এটা খুব সুন্দর ডিজাইন, খুব সুন্দর। এটাও 2-2-1? হ্যাঁ, এটা 2-2-1। 2-2-1 টি টেবিলটা কি প্লেন হবে? না, টি টেবিলটা এই ডিজাইনের সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলবো, এখানে একটি সোফা আছে, খুব সুন্দর ডিজাইন, এটা অনেক হেভি, সিম্পলের মধ্যে, সিম্পলের মধ্যে অনেকে সিম্পল সোফা পছন্দ করে। এটা প্রত্যেকটা জিনিস কাঠের খিলমারা। এটা হলো ডাবল দুইটা, সিঙ্গেল একটা, মানে তার মানে 2-2-1, 2-2-1। আর এটা টেবিলও প্লেন, প্লেন, এবং এটা এই নকশার সাথে মিলানো। আচ্ছা, এটা প্রাইস কত? এটা আসলে আমরা 55,000 টাকা দাম চাই, তবে এটা আমরা 45 হলে বিক্রি করতে পারি। 45 হলে সেল করে দিবেন? 45 হলে বিক্রি করতে। আচ্ছা, এই আরেকটা ডিজাইনের সোফা আছে আমরা, এটা সিম্পলের মধ্যে অনেক ফিটনেস বেশি, এটার দাম চাই আমরা 45,000, আমরা 40,000 হলে বিক্রি করতে পারবো। এটা 2-2-1? হ্যাঁ, এটা টি টেবিল টেবিল, এটা টি টেবিলে প্লেন হবে, প্লেন, এটা ওই ডিজাইনের সাথে মিলানো এবং উপরে আপনার গ্লাস টপ হবে, উপরে গ্লাস হবে, তাই তো? 10 মিলি এজিং করা থাকে তো গ্লাসগুলো? হ্যাঁ, এজিং করে, হাত কাটবে না, এজিং করে, এজিং করে, এই সোফাটা দেন। আচ্ছা, এরপর এখানে একটা আছে, এটা মোটামুটি সেমি বিক্রিয়া বলা যায়। এটা হলো আমরা 55 দাম চাই, 40,000 টাকা হইলে বিক্রি করি। এটা 2-2-1? হ্যাঁ হ্যাঁ। আর এটা টেবিল ভিক্টোরিয়া, বড় এক পিস। আর ছোট আছে নাকি? ছোট একটা দিচ্ছেন সাথে? না, ছোট ছোটটা দিচ্ছি না। আচ্ছা হ্যাঁ, উপরে এখানে অনেকগুলো সোফা আছে। উপরে এটা হলো হাফ ভিক্টোরিয়া সোফা, এটা আচ্ছা আচ্ছা, এটা টেবিলটা হাফ ভিক্টোরিয়ার মতো। ইয়েস, এটা আমরা 45 দাম চাই, তবে এটা 37-38 হলে বিক্রি করি।
আপনার গ্লাস হবে, ঘুরে নকশা আছে ভিক্টোরিয়া। আর এটা আপনার 35 দাম চাই, 30,000 হলে বেশি, 30,000 হলে এটা বিক্রি। এটা সাপ্লাস সোফা, সাপ্লাস সোফা, সাপ্লাস সোফা। আচ্ছা, টি টেবিল চাইলে তো কেউ গ্লাসও নিতে পারবে, চাইলে প্লেনও নিতে পারবে, ওটা নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি বলু ভাই। এটা অনেক গর্জিয়াস নকশা, আর ডাইনিং টেবিলের মধ্যে এটা আমাদের মার্কেটে মোটামুটি যে কয়েকটা কালেকশন আছে ওটার মধ্যে এটা অনেক দামি। যেমন এটা আমরা 1,20,000 টাকা দাম চাই, আমরা এটা 85,000 হলে বিক্রি করতে পারবো। এটা কি বার্মাটিক সেগুন? এটা সিটাং সেগুন, চিটাং সেগুন। হুম, তাহলে কত লাস্ট, কত সেল করবেন? এটা আমরা ওই যে আমরা 1,20,000 টাকা দাম চাই, তবে এটা আমরা 85 হলে বিক্রি করি, 85 হলে সেল করবেন। আরও একটি ডাইনিং টেবিল আছে, জি হ্যাঁ, এটা শেয়ারও ভিক্টোরিয়া, এটা আমরা ওই 85,000 টাকা দাম চাই, তবে এটা আমরা 65 হলে বিক্রি করে দিই। এটা কি ছটা চেয়ার? এটা ছটা চেয়ার, এটাও চিটাং সেগুন। এটা টেবিলটা কত ফিট বাই কত ফিট? এটা হলো 6.5 ওই আগেরটার মতো, 3.5x6 ফিট। হ্যাঁ হ্যাঁ, এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ, কিং সাইজ, বড় সাইজ। এবং এটার পায়ের ডিজাইনটাও খুব সুন্দর। হ্যাঁ, ওই যে ওটার ওটার মতো। তাহলে লাস্ট প্রাইস কত বললেন এটার? এটা 65, 65,000। এটা 85,000 টাকা দাম চাই, যে 6.5x3, 60,000 হলে বিক্রি করতে পারি। বলু ভাই, এটা এটা টেবিলটা কত ফিট? 3.5x6? এটা হলো 5'3" বলা হয়, 5'3", যাদের একটু জায়গা কম, 5 ফিট, আর পাশে হলো 3 ফিট। এটা তো 6টা শেয়ার, এটা টেবিল ভিক্টোরিয়া, হাফ ভিক্টোরিয়া, কিন্তু শেয়ারগুলা পায়া কিন্তু ভিক্টোরিয়া না, কিন্তু এরপরও অনেক বড় স্পেস এই শেয়ারের, এই শেয়ারের চপটা বড় আছে। এটা প্রাইস কত দিচ্ছেন? এটা আমরা আসলে 45 দাম চাই, তবে এটা আমরা 35-36 হলে বিক্রি করি, 35-36 হলে। চেয়ারগুলো একটু সিম্পলের মধ্যে, বাট খারাপ না। হ্যাঁ, একটু ছোট সাইজের ডাইনিং টেবিল। আবার এই আর একটা আছে, এই যে শেয়ার, এটা টেবিল উপরে, এটা হ্যাঁ টেবিল হচ্ছে উপরে, এটা এটা অনেক হেভি, এটা হলো 4/4 পায়া, এটা সলিড, কোনো ফাঁপা টাপা না, এটা উপরে 10mm গ্লাস, হ্যাঁ, আর গ্লাসের নিচে জালি টালি আছে। এটা আমরা এই 40,000 হলে বিক্রি করি, 40,000 হলে সেল করবে। এটা গ্লাস টপ, গ্লাস টপ। এইখানে কোটের হ্যাঙ্গার আছে, তাই তো? পেছনে বোর্ড দিচ্ছেন 2mm, আর এখানে শাড়ির হ্যাঙ্গার। তো 6.5x6 ফিট, চিটাং সেগুন কাঠের 6.5x6 ফিট, অ্যালমিরার প্রাইস কত দিচ্ছেন? এটা আমরা 48 পর্যন্ত করতে পারি, 48,000 পর্যন্ত রাখা যাবে, রাখা যাবে। ভিতরের সেগুন, বাইরের সেগুন, তো এটা আমরা আসলে 55 দাম চাই, তবে এটা 45 হলে দিতে পারবো, 45, 6.5x6 ফিট, লম্বা 6 ফিট, হাইট 6 ফিট, পাশ 6.5 ফিট। এখানে হলে দুইটাই সম্পূর্ণ সেগুন, দুই পাল্লা করি, 6 ফিট 6.5 ফিট, এগুলো আমরা লাস্ট 30 করতে পারবো, যেহেতু এটা ফুল সেগুনের। 30,000 পাশ, এ পাশ, এ পাশের একটা আলমিরা আছে, এ পাশের একটা আলমিরা আছে, দুই পাল্লার, দুই পাল্লার, এগুলো 30,000। পেছনে 2mm প্লাইবোর্ড, 2mm বা 200 প্লাই, এবং বাইরে আরো কয়েকটা আলমারি আছে দুই পাল্লার, ওগুলোর দামও একই, 30,000 টাকা। মানে দুই পাল্লার কিনলে মোটামুটি 30,000 এর আশপাশ। হ্যাঁ, আর যদি ভিতরে কামারে বাইরে সেগুন হয় তাহলে 26-27। 26-27। ভিউয়ার্স, আপনারা এসে কথা বলে নিতে পারবেন, যদি আপনার বোর্ড চায়, আপনার যদি ভিতরে গর্জন বা গামারি চান, বাইরে সেগুন চান, সব কথা বলে নিলে ওনারা বানিয়ে আপনার বাজেট অনুযায়ী অবশ্যই আপনাকে তৈরি করে দিতে পারবেন। ভিউয়ার্স, শেষ করছি আজকে ব্লগটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা মুক্তা ফার্নিচারে আসবেন। মুক্তা ফার্নিচারটির অ্যাড্রেস হচ্ছে খুবই সোজা, মিরপুর দুই যে আমাদের বড় স্টেডিয়ামটি রয়েছে, ক্রিকেট স্টেডিয়াম, সেটির নিচতলায় 30 নম্বর শপ, 4 নম্বর গেট দিয়ে আপনারা ঢুকতে পারেন মিরপুর শপিং সেন্টারের অপোজিটে। 4 নম্বর গেট বললে যে কেউ দেখিয়ে দিবে, সে 4 নম্বর গেট দিয়ে গেটে ঢুকে হাতে ডানে আসলে আপনারা 30 নম্বর শপে পেয়ে যাবেন নিউ মুক্তা ফার্নিচারের, এবং বুলু ভাইকে সবসময় পেয়ে যাবেন। বুলু ভাই হচ্ছে এই শপটির ম্যানেজার, এতক্ষণ এই পুরো ভিডিওতে আমাদের সাথে ছিল, উনি খুব অভিজ্ঞ একজন মানুষ। আপনার বাজেট অনুযায়ী, আপনার ডিজাইন অনুযায়ী আপনি যদি বুলু ভাইয়ের সাথে ডিসকাস করেন, উনি আপনাকে একটা পছন্দের আপনার ফার্নিচার আপনাকে দেওয়ার ব্যবস্থা করবেন। এবং ওদের নিজস্ব কারখানা রয়েছে, যেটি ভিডিওর শুরুতে আমরা বলেছি, সেহেতু আপনার
আপনাদের যে কোনো ডিজাইন ওনারা অ্যারেঞ্জ করে দিতে পারবেন। বুলু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। বুলু ভাইয়ের ফোন নাম্বার এবং শপের মালিকের ফোন নাম্বার এবং ঠিকানা আমি ভিডিও ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিব, তাহলে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে বা আমার ব্লগটি ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাহলে আমাদের প্রত্যেক ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।